So, Bondokal Moi etia opposite hoye su Dhuburi zilar Pagal Gulagonj Bidhan Sabha antargat Paglahat gaon panchayatar Hazirhatot aru Hazirhatot kisu bigoto kisu din agot moi ahisilu ahar pisot eta Times of Dhuburi eta video disilu je ji Hazirhatot ji kathor dolong ase he kathor dolong kon jorajinno obosthat ase yat jiman manu ase kebakhono gaor manu ei antarot bokhobak kore aru ei ancholor bokhobak kora manu hokle ei kathor dolong jorajinno kathor dolongore jomor যাতনা ভুগি আছে যাতায়াতের ক্ষেত্রে আর এই সময়ত আর যেটা আমি ভিডিওটা আপলোড করার পিছত বিধায়ক অশ্বিনী রায় সরকারে 15,000 টাকা দিছিলে আর 15,000 টাকা দেওয়ার পিছত ইয়াত বাহর চাং বনাই দিছিলে আর আজি আমি সেই বাহর চাং সাবলে ইয়াত ইয়াত উপস্থিত হয়েছি আর উপস্থিত হওয়ার পিছত আমি কেজনমান জনসাধারণের সহিত আমি ইয়ার স্থানীয় জনসাধারণ যিসকল আছে যিসকল এই বাহর দলঙর এই বা কাঠর দলঙরে খোজকাঢ়ি ইমান দিনে জমর যতনা ভুগিলে তেখেতসকলের লগত আমি কথা পাতিম আর জানিম আসলতে বিধায়কৰ উদ্দেশ্য কি আছিল আর অথবা বিগত 15 বছর ধরে যি আবুতাহের ব্যাপারী আছিলে যোৱা 10 বছর আবুতাহের ব্যাপারে কি করিলে আর অশ্বিনী রায় সরকার যে আছে আমার বর্তমানের বিধায়ক সেই বর্তমান বিধায়ক অশ্বিনী রায় সরকারে কি করে আছে সেই সম্পর্কে আলোচনা করিম। আপনার নাম? ইসমাইল। ইয়াত কেখন গাঁও আছে? 10,000 10খান গাঁও আছে। মানুহ কিমান হব? মানুহ 10,000 মান। 10,000? আচ্ছা, ইয়াত দেখা গেছে যে কিছুদিন আগত দলংখন ভঙা ছিঙা আছিলে, বর্তমান ঠিক করা হয়েছে, কোনে ঠিক করলে? এমএলএ 15,000 মান টাকা দিছিল, ঠিক করেছি। এতিয়া তো মানে রাস্তাঘাট বেয়া, মানে এতিয়া আহা নাই, আগত আহা নাই, এতিয়া আহিছে। এতিয়া সামনত ইলেকশন আহিছে, এতিয়া আহিছে, আগত আহা নাই, কোনো বিধায়ক আহা নাই, মানে কংগ্রেসও আহা নাই, বিজেপি আহা নাই, এজিপি আহা নাই, এটি মানে কোনো বিধায়ক আহা নাই এতিয়া ইয়াত আমার গাঁত, মানে বিরাট অসুবিধা। আর রাস্তাটু আর আসা যাওয়া মানে এই দলংখান আপনি সাক চাইল কেমন? সো বন্ধু অকল মই এই মুহূর্তে উপস্থিত হয়ে আছো হাজিরহাট নামে এটা জায়গাত, পাগলাহাট গাঁও পঞ্চায়েতের অন্তর্গত গোলগঞ্জ বিধানসভার। মই কিছুদিন পূর্বে আইসিল, আপনাদের নিশ্চয় গম পাইছিল যে এই হাজিরহাটের এখন দলং, এখন দলং জরাজীর্ণ হয়ে আসে। তারপিছত মই যেটা টাইমস অফ ধুবুরীতে একটা ভিডিও এরিলো, ভিডিওটো আমার স্থানীয় বিধায়কর কিছু ব্যক্তিয়ে চালে চার পিছত বিধায়কক হয়তো কইছে, আর যার পরিপ্রেক্ষিতত বিধায়কে 15,000 টাকা দিছিলে, আর 15,000 টাকা দিয়ার পিছত ইয়াত এই দলংখনের যে জরাজীর্ণ কাঠর দলং, কাঠর দলঙের উপর বাহেরে হাকো নিচিনাক বনায় দিছে। আর মোর লগত আছে এজন যুবক, এই অঞ্চলের সচেতন যুবক, তেখেতর লগত মই গোটেখিনি কথা পাতিম আর জানিব বিচারিম যে এই দলংখন কিয় দিলে এই বর্তমান এই 4 বছর বিধায়ক এবারও আর নাহিলে, কোনো কংগ্রেসের বিধায়ক আগত আসলে তেখেতেও কোনো দিন এই অঞ্চলের জনসাধারণের দুঃখ দুর্দশা যি বুঝ নললে, এমপি মহোদয়ের কথা তো বাদে দিলো, এটা আসছে যে আমার স্থানীয় বিধায়ক অশ্বিনী রায় সরকার, তেখেতেও ইয়াতলে ইমান 4 বছর নাহিলে, কিন্তু আজি টাইমস অফ ধুবুরীর যেটা বাতরিটি সম্প্রসারিত হল তার পিছত 15,000 টাকা দিছে, আর 15,000 টাকা দিয়ার পিছত আজি এই দলংখন এনেকুয়া অবস্থা, বাহর হাকু দিছে। আর মোর লগত আছে এজন যুবক, আর তেখেতের লগত মই কথা পাতিম। আচ্ছা, ইয়াত কোনে এইটো দলং কোনে বনাই দিলে এতিয়া? হ্যাঁ, এইটো আমার স্থানীয় বিধায়ক শ্রী অশ্বিনী রায় সরকারে, তেখেতত আমি গৈছিলোঁ, যোৱাৰ পিছত হেন্তর মানে নিজের গাঁঠির বা কিবা এটা আর্থিক আমাক সহায় করেছে আপাতত মানে জাকলা দিয়ে যাবার কারণে, কারণ আপনি চাই আছে আমার ইফালে 4-5খন গাঁও আছে, পূব মরকতাদর, মরকতাদর, হরিহাট, জিপি, তারপিছত আছে উত্তর মরকতাদর, গতিকে আমার কমসে কম 10-12 হাজার মানুষ আছে, অহা যাওয়া বিরাট একটা অসুবিধা হয়ে আসছিল, যার ফলত আমি বিধায়কের ওসর গেছিলো, সি আমাকে কিবা একটা আর্থিক সহায় দিছে আর ইলেকশনের আগত একটা প্রতিশ্রুতি দিছে আমাক দলংখন পকী করে দিব, কারণ ভোটের আগত পকীকরণ করে দিব বলে বিধায়কে অশ্বিনী রায় সরকারে প্রতিশ্রুতি দিছে। আর ইয়াত কিমান মানুষ আছে? ইয়াত কিমান মানুষ? মধ্যে 10-12 হাজার মানুষ আছে বর্তমান। কিছুদিন আগত বিগত সময়ত আমি দেখা পাইছিলোঁ যে, আমি 2-3 বছর আগৰপৰা দেখা পাইছিলোঁ যে এই দলংখন, কাঠৰ দলংখন জৰাজীৰ্ণ অৱস্থাত, খৰালি কালত যেতিয়া নদী হোৱা তেতিয়া মানুহখিনি মানে নৈৰে অহা যোৱা কৰে, কিন্তু বানপানীৰ দিনত এই ভয়াৱহ যাত্ৰা কৰিছিলে, কিন্তু বৰ্তমান এই বাহৰ চাংখন দিয়াৰ পিছত কেনেকুৱা অনুভৱ কৰা? হয়, এইটো দিয়াৰ পিছত আমাৰ সকলোৰে সুবিধা হৈছে, তথাপি মোটামুটি এইটো যিটো আমাৰ দলং হৈছিল মোটামুটি আজিৰ পৰা 15 বছৰমান আগত, তেতিয়া আমার আবুতাহার ব্যাপারী আছিল, কাঠর দলং বনাই দিছিল, তারপরে এই দলং আবুতাহার ব্যাপারে বনাই দিছিল কাঠর দলং, তারপরে প্রতিশ্রুতি দিছিল পকি করিম বলে, কিন্তু কন্তে কন্তে আজিলে নহল, প্রতি বছরের যেটা অবস্থা আপনি চাই আছে সেটা এই বছর বলে নয়, মোটামুটি আমার 12-13 বছর হল, প্রতি বছর এটি জকলা দি যায় অহা যাওয়া করবে। তারপর আবুতাহার ব্যাপারের পিছত আহিল অশ্বিনী রায় সরকার, তারপর কেনেকুয়া?
তার পিছত মোটামুটি তো 4 বছৰ গেলে 4 বছৰ 5 মাহমান গেলে আৰু বাকি কেইদিন আছে এটো কিবা এটা পয়সা দিছে আমাক আৰু কৈছে যে মই খৰালিৰ দিনত এটো মানে আৰচিজি কৰিম বুলি এটা আহা দিছে আমাক মানে আখাৰ ওপৰত আখা আহা এটা কথা উল্লেখ কৰিছে যে আজিৰ পৰা 15 বছৰমান আগত গুলগঞ্জ সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক আবু তাহাৰ বেপাৰীয়ে এই কাঠৰ দলংখন নিৰ্মাণ কৰি দিছিল আৰু প্ৰতিশ্ৰুতি দিছিল যে ইয়াত আৰচিজি দলং কৰি দিব কিন্তু তেখেতে 10 বছৰ যি কাৰ্যকাল আছিল সেই কাৰ্যকাল গুচি গ'ল কিন্তু তেখেতে কিন্তু কাঠৰ দলঙৰ পৰা এয়া আৰচিজি দলং বনাই দিয়াত সক্ষম নহ'ল তাৰ পিছত আহিল অশ্বিনী ৰায় চৰকাৰ অশ্বিনী ৰায় চৰকাৰেও কিন্তু বনাই নিদিলে কিন্তু এতিয়া 2021 চনত যিহেতু বিধানসভা নিৰ্বাচন আহি আছে নিৰ্বাচনৰ আগে আগে তেখেতে এইটো দলং কাঠৰ দলঙৰ ওপৰত বাহৰ চাং পাতি দিলে 15,000 টকা দি আৰু এই অঞ্চলৰ জনসাধাৰণক প্ৰতিশ্ৰুতি দিছে যে আৰচিজি দলং বনাই দিব আর যিমান পাৰে এই ভিডিও শেয়ার করব আর ইমানে শেয়ার করব যাতে গোলগঞ্জ বিধানসভার লগতে গোটেই অসমবাসী জানে যে গোলগঞ্জ বিধানসভার অন্তর্গত পাগলাহাট জিপির গাঁও পঞ্চায়েতের অন্তর্গত এই হাজিরহাট যি অঞ্চল আছে হাজিরহাট অঞ্চলের মরাগতদার মহিষা বিভিন্ন চর আছে ইফেলে প্রায় 15,000 জনসাধারণ কেনেকুয়া যাতায়াতের নামত জমর যাতনা ভুগিছে যাতে গোটেই অসমবাসী গম পায় আর